বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। ইতিমধ্যে সারা দেশ জেনে গেছে অত্যন্ত দুঃখের সংবাদ যে চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তার স্ত্রী দুজনেই মধুলিকা রাওয়াত দুজন সহ আরো 11 জন মোট 13 জন ইতিমধ্যেই কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। MI-17 চপারে করে ওয়েলিংটনের সেনা কলেজে যাচ্ছিলেন এবং গতকাল অর্থাৎ বুধবার 12টা 20 মিনিট নাগাদ কপ্টার দুর্ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের কাছ থেকে প্রথম দুর্ঘটনার খবর পান সেনাবাহিনী। গ্রামবাসীরা প্রথম জেলা প্রশাসনকে দুর্ঘটনার খবর দেয় এবং সেখান থেকে দমকল এবং অন্যান্য দপ্তর আসে এবং তাদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং প্রয়াত চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে শুক্রবার দিন। দিল্লির ক্যান্টনমেন্টে তাদের শেষকৃত্য সম্পন্ন হবে এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ সেনা বিমান করে তামিলনাড়ু থেকে রাজধানীতে নিয়ে আসা হবে তার দেহ। তারপর শুক্রবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টে কামরাজ মার্গে CDS এর বাড়িতে বিপিন রাওয়াত ও তার স্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে। ওই দিনই বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে CDS জেনারেলকে। এরপর দুপুর 2টোর পর কামরাজ মার্গ থেকে দিল্লি ক্যান্টনমেন্টে ব্রাড স্কোয়ারে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হবে। কিন্তু এই দুর্ঘটনার পরে যে সমস্ত বিষয় উঠে আসছে, প্রথম বিষয় উঠে আসছে যে এই যে রাশিয়ান চপার তার নিরাপত্তা যেরকম নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে, অর্থাৎ রুশ কপ্টারের সুরক্ষা নিয়ে যেরকম একটা প্রশ্ন উঠে আসছে, তেমনি প্রশ্ন উঠে আসছে যে তদন্ত নিয়ে। আদৌ এই তদন্ত কি জানা যাবে যে কি ঘটনা ঘটেছিল বা কেনই বা এই দুর্ঘটনা ঘটলো? এবং তৃতীয় প্রশ্ন যেটি, যে পরবর্তী যে CDS অর্থাৎ চিফ ডিফেন্স স্টাফ কে হবেন, এই সব নিয়েই আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন ক্যাপ্টেন রমেশ কুমার দাস। ক্যাপ্টেন দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা বলছি চ্যানেলে। আমার যেটা প্রশ্ন, যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তো এটা কি রুশ কপ্টার যেটা, সেই রুশ কপ্টারের সুরক্ষা নিয়ে কি প্রশ্ন উঠছে? না, সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, কেন হেলিকপ্টারটা অত্যাধিক নতুন। MI-17 V5 একটা মডার্ন জেনারেশন হেলিকপ্টার এবং এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ওয়ার্ক হর্স। এটা লে লাদাখেও এটা অপারেট করেছে, অরুণাচল প্রদেশ, দুর্গম জায়গায়, পাহাড়ি অঞ্চলে, রাজস্থানের মরুভূমিতে, তো অল ওভার। তো এটা একটা ইউটিলিটি এয়ারক্রাফট। তো এই এয়ারক্রাফট নিয়ে, হেলিকপ্টার নিয়ে কিন্তু প্রশ্ন নেই। হ্যাঁ, প্রশ্ন নেই। তাহলে মানে যেখানে মানে ভিভিআইপি, হ্যাঁ, যারা এটা নিয়ে উঠছে রুশ কপ্টার যেটা, সেটা MI সিরিজের সব থেকে বিশ্বস্ত, নিরাপদ, বিশ্বের অন্যতম অত্যাধুনিক কপ্টার। রাশিয়ার কাজান হেলিকপ্টার 2008 সালে 80টি MI-17 ভি কপ্টারের চুক্তি হয়, পরে 71টি বরাদ্দ দেওয়া হয়। তার মধ্যে তার সর্বাধিক গতিবেগ ছিল 250 কিলোমিটার। এই জায়গা থেকে যদি মানে জানা যায় যে এখানে আমরা জানি যে একটা আলাদা বোধহয় রেডারও থাকে ওয়েদার দেখার জন্য, এই সম্পর্কে মানে এই জিনিসটা যদি একটু বলেন, যে এইরকম একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কপ্টার যেখানে আর কি সকলে, এটা কোনো মানে অন্যরকম অন্তর্ঘাত বা কিছু কি বলে মনে হচ্ছে? অন্তর্ঘাত আমি একদমই রুল আউট করে দিচ্ছি। এটা মানে কোনো অন্তর্ঘাত, নাশকতা, এই সব জিনিস আমি রুল আউট করে দিচ্ছি। এটা পিওর অ্যান্ড সিম্পল একটা কারণ হচ্ছে ব্যাড ওয়েদার। জানি 7 বছর ধরে এই জায়গায় কুনুর, এটা নীলগিরি পাহাড়ের উপরে, এখানে যে ওয়েদারটা অনেকটাই, একটা জায়গা আছে ঘুম দার্জিলিং এর কাছে, তারা কিন্তু যারা ওখানে গেছে তারা অভ্যস্ত থাকবে, ওখানে এই ধরনের কুয়াশা থাকে। সিমিলারলি ওই কুনুরেও এরকম একটা কুয়াশার মতন মনোভাব থাকে। তো এই ব্যাড ওয়েদারে নর্মালি হেলিকপ্টার ফ্লাইং কিন্তু নট হয় না, কিন্তু গতকাল যখন উনি টেক অফ করেছিলেন সুলুর এয়ারবেস থেকে তখন কিন্তু ওয়েদারটা অতটা খারাপ ছিল না। কুনুরে কোনো এয়ারপোর্ট নেই, কিন্তু খালি একটা হেলিপ্যাড আছে, মেটেরিওলজিক্যাল সার্ভিস নেই। তো ফ্লাইং টাইম হচ্ছে 20 থেকে 25 মিনিট, ঠিক ল্যান্ড করার 5 মিনিট 7 মিনিট আগে এই দুর্ঘটনাটা হয়েছে। এবং হঠাৎ করে একটা ঘন কুয়াশা চলে এসেছিল ওই জায়গাটা, এবং পাইলট গট টোটালি ব্লাইন্ডেড, মানে ডিসওরিয়েন্টেড। যদিও একটা ওয়েদার রেডার আছে, কিন্তু ওয়েদার রেডার এর যেটা স্কোপটা ওটার মধ্যে কিন্তু গাছ এর ঠিক গ্রাউন্ড অবজেক্টস ধরা পড়ে না ওটার মধ্যে অতটা, মানে যদিও একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের একটা ব্লেপ আসতে থাকে, কিন্তু এই ধরনের যেটা যে কারণের জন্য আমি বলছি কি ব্যাড ওয়েদার, মানে এতটা মানে ঘন কুয়াশার জন্য সেই ওয়েদার কিন্তু কাজ করে না। হ্যাঁ, যে যেখান থেকে যেখানেই মানে এই যে সেনাবাহিনীর যে স্কুলটি মানে যেখানে আর কি প্রশিক্ষণ যেখানে নেয়, হ্যাঁ, তো এটা তো একটা এলিট প্রশিক্ষণ কেন্দ্র সেনাবাহিনী। সেক্ষেত্রে এই জায়গাতে বহুবারই মানে হেলিকপ্টারে যাতায়াত করে, তো সেই জায়গাটা থেকে এই রকম একটা দুর্ঘটনা, মানে এটা তো প্রায় মানে প্রায় প্রতিদিনই যা জানা যাচ্ছে যে কোনো না কোনো ভিআইপি সেখানে যাতায়াত করে এবং হেলিকপ্টারেই বেশিরভাগ যাতায়াত হয় সেই জায়গাটায়। না, প্রতিদিন হয় না, আমি 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 তো ছিলাম ওই জায়গায়। ওখানে মাসে মাসে একবার হেলিকপ্টারে কোনো সেনা প্রধান, বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান ওরা আসে ইন্টারাকশনের জন্য ওখানকার অফিসারদের সাথে, সিনিয়র অফিসার, এবং একটা লেকচার দিতে অ্যাবাউট ইন্ডিয়ার মিলিটারি স্ট্র্যাটেজি। তো এটা মাসে একবার হয়। তো কিন্তু এই ধরনের যে হঠাৎ করে যে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে যাওয়া, এটা কিন্তু ইটস নট নর্মাল, এটা একটা হঠাৎ করে একটা মানে এসে গেছে, তাই জন্য দুর্ঘটনাটা হয়েছে। এটা আমরা দেখেছি যখন আমরা গাড়ি চালাই দীর্ঘদিন ধরে, তখন কিন্তু কোনো সময় কিছুই হয় না, কিন্তু হঠাৎ করে যখন নাকি কিছু সামনে চলে আসে ইট লিডস টু অ্যান অ্যাক্সিডেন্ট। তো এই হচ্ছে মেইন কারণ। আচ্ছা, ব্যাড ওয়েদার। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এরপরে মানে এর পরবর্তী মানে আমাদের ভারতের প্রথম সিডিএস চিফ ডিফেন্স স্টাফ যে পদটা তৈরি করা হয়েছিল, অবসরপ্রাপ্ত জেনারেলকেই সেখানে নিয়ে আসা হয়েছিল। এরপরে আমাদের মানে এই জায়গাটা কাকে আনা হবে বলে মনে হচ্ছে? দেখো, এটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমার নিজের যদি তুমি মতামত যদি নাও, আমার নিজের মতামত হচ্ছে এয়ারফোর্সের এক্স চিফ এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া, উনি এই কয়েক মাস আগে মানে 1-1.5 মাস আগেই উনি রিটায়ার করেছেন, এবং উনি দীর্ঘদিন এয়ার চিফ ছিলেন এবং সিনিয়র, মানে এখন যে 3 জন যারা নাকি আর্মি, নেভি, এয়ারফোর্স চিফ আছে তাদের থেকে সিনিয়র। উনি জানেন গভর্নমেন্ট এর ওয়ার্কিং, জানেন উনি পুরো ইন্ডিয়ার মিলিটারি ক্যাপাবিলিটিস। তো আমার নিজস্ব ধারণা, নিজস্ব মতামত হচ্ছে ওনাকে বানানো উচিত। আচ্ছা, তো এই জায়গা থেকে আরেকটা জিনিস জানার, যেটি যে মানে এর পরে মানে এই যে ঘটনাটা ঘটলো, মানে এরকম একটা ঘটনা যেটা মানে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, তদন্তেই জানা যাবে যে আসল ঘটনাটা কি হয়েছে। কিন্তু যেভাবে মানে যতজন তাতে ছিলেন, একজন বাদে প্রায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। তো সেই এবং আরো একজন যিনি বেঁচে আছেন তিনিও মানে খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই জায়গা থেকেও বলছি যে এটা কি তদন্তে কি সম্ভব উঠে আসবে যে মানে আদৌ ঘটনা কি ঘটেছিল? কি মনে হচ্ছে? একদমই তদন্ততে সব ধরনের ইনভেস্টিগেশনই হয়। সেই ইনভেস্টিগেশনে যেটা ব্ল্যাক বক্স আছে সেটা তো অলরেডি রিকভার করা হয়েছে। সেই ব্ল্যাক বক্স থেকে উদ্ধার হবে কি কি কারণটা ছিল যার জন্য এই ঘটনাটা হয়েছে, ওটার মধ্যে কি ভয়েস কমিউনিকেশন ছিল বিটুইন পাইলট কো পাইলট, তারপর যে পাইলট আর সুলুর এয়ারবেসের মধ্যে ওটা টেকনিক্যাল প্যারামিটার্স কি ছিল। তো এই সব যে ইনস্ট্রুমেন্টস আছে ব্ল্যাক বক্স সিডিআর বলুন এফডিআর বলুন এগুলো থেকে পুরোটাই মানে ইনভেস্টিগেশনে পড়ে এটা বোঝা যাবে কি হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আমরাও সেদিকেই নজর রাখবো যে আসল তদন্তেই উঠে আসুক, যাতে ভবিষ্যতে অন্তত এরকম ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই তদন্তে উঠে আসা দরকার এবং কোথায় কোথায় ত্রুটি ছিল সেগুলোই আমরা আশা করবো উঠে আসবে। ধন্যবাদ ক্যাপ্টেন দাসকে, ধন্যবাদ আপনাদেরও। আমাদের এই চ্যানেল সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।